কসবার বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদা দাপন আইনমন্ত্রী সুক প্রকাশ। ব্রাহ্মণবাড়িয়া কসবায় বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানকে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন করা হয়েছে। মঙ্গলবার ভোর 5টায় তার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 65 বছর এবং 3 মেয়ে ও 7 ছেলে রেখে গেছেন। মরহুম হাবিবুর রহমান আখাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ শামীমুল্লাহর নানা। তার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগতেছিলেন। মঙ্গলবার বাদ জোহর খিরনাল প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করেন মরহুমের চাচাতো ভাই শ্যামবাড়ি দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা ওয়াদুদ হোসেন। জানাজার পূর্বে কসবা উপজেলার সহকারী কমিশনার বুমি হাসিবা কানমের তত্ত্বাবধানে গার্ড অব অনার প্রদান করে কসবা থানা পুলিশ। এর আগে কসবা আখাউড়া স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। এ সময় মোবাইল ফোনে এক শোক বার্তা উপস্থিত সকলের উদ্দেশ্যে আইনমন্ত্রী বলেন, মরহুম হাবিবুর রহমান সাহেব মহান মুক্তিযোদ্ধার সময় দেশ স্বাধীনের জন্য যুদ্ধ করেছেন, তাই অবদান আমরা ভুলতে পারব না। তাই আমি এসে তার স্মরণে এলাকায় একটি স্মৃতি ফলক নির্মাণ করার চিন্তা ভাবনা করব। বাংলাদেশ স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলেন আমাদেরকে, তিনি এই বাংলাদেশ উপহার দিয়েছেন। আমরা তাকে সব সময় মনে রাখবো এবং আমরা তার দিকে তাকে বাংলাদেশ স্বাধীন করার জন্য যে ব্যাগ এবং সাহসী ভূমিকা, সেটা আমাদের জন্য একটা অনুপ্রেরণা হয়ে থাকবে। আজকে আমি আপনাদের কাছে নিশ্চিতভাবে বলতে চাই যে এখন আমরা এই মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সাহেবের জন্য প্রধান করে আল্লাহর কাছে প্রার্থনা করি। আল্লাহ যেন তাকে সঠিক করে ও আরো যেন দোয়া করি যে তার সন্তপ্ত পরিবার যেন এই ব্যথা সহ্য করার ক্ষমতা আল্লাহ দেন। আমি আরো বলতে চাই যে এলাকাবাসী, আমরা নিশ্চয়ই একটা সময় মিলিত হয়ে এই বীর মুক্তিযোদ্ধার স্মরণে আরেকটা সভা করে তাকে চিরস্মরণীয় করে রাখার কী করা যায় সেটা নিয়ে চিন্তা ভাবনা করব। আমি আপনাদের সামনে অনেকদিন আসতে পারি না, আমার মনটাও কাঁদবে, কিন্তু ইনশাআল্লাহ আমি একবার আপনাদের কাছে আসবো। এই বলে আমি শেষ করতেছি। আমি আবারও মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সাহেবের এই জানাজায় যারা শরীক হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের কাছে আবেদন করি যে আপনারা এই মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সাহেবের জন্য দোয়া করবেন, প্রাণ ধরে দোয়া করবেন। মনে রাখবেন, বাংলাদেশ স্বাধীন করার জন্য তার অবদান ছিল। আমরা আজকে যে বাংলাদেশে আজকে স্বাধীন করার জন্য তিনি রক্ত দিয়েছিলেন, কিন্তু সেই ক্ষেত্রেও তাকে স্মরণ করতে হবে। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। আমি এর ফলে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ। তার জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযুদ্ধ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রায় 2000 মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক গুরুস্থানে তাকে দাফন করা হয়। তথ্য ও ভিডিও চিত্রে মোশাররফ হোসেন কবির, বিজয়নগর টিভি।